হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেগ্রেন্স ক্রিয়েশন। আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। তো এই ব্লগটা জানতে গেলে বা দেখতে গেলে কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে উইদাউট এনি স্কিপ। স্কিপ করলে কিন্তু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তো উইদাউট স্কিপ প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আর বলছি, যারা আমার পুরাতন বন্ধুরা তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে সাপোর্ট করছো। আর যারা আমার নতুন বন্ধুরা তাদেরকে বলছি প্লিজ 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 ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ফ্রিকেস্ট ক্রিয়েশন। তো আজকের আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কী নিয়ে? লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়াম। তো চলো লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়ামে কী দেখলাম না দেখলাম তোমাদের দেখাবো। তো চলো আমি আমার ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, এবার আমরা ঢুকতে চলেছি লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়াম, মানে লাল বাহাদুর শাস্ত্রীর ঘর, যেটা ওনার ঘর ছিল। তো এই ঘরটা এখন হয়ে গেছে ওনার মিউজিয়াম, মানে দিল্লি গভর্নমেন্ট এটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে। তো আমরা ঢুকি, ঢোকার পরে তোমাদেরকে দেখাবো এখানে কী আছে না আছে ইন ডিটেলস। তো চলো শুরু করি। সো ফ্রেন্ডস, তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি লাল বাহাদুর শাস্ত্রীর মানে বাড়ি, মানে যেটা এখন। সো ফ্রেন্ডস, আমি চলে এসেছি লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়াম, মানে এটা আগে ওনার ঘর ছিল, এখন এটা হয়ে গেছে ওনার মিউজিয়াম। তো চলো তোমাদেরকে দেখাই এখানকার আশেপাশে এনভায়রনমেন্টটা আগে দেখাই, তারপরে তো ভেতরটা দেখি। পারিনি, অল্প কিছু ভিডিও করতে পেরেছি, তার কোনো কারণে ভিডিও করা নিষেধ ছিল, তা সত্ত্বেও ভিডিও করেছি, সুযোগ পেয়েছি যেন করেছি, শুধুমাত্র তোমাদের জন্য রিস্ক নিয়ে। তোমরা প্লিজ দেখো। তো চলো এখন আমরা গেট দিয়ে আস্তে আস্তে এন্ট্রি করছি ভেতরে, তারপরে তোমাদেরকে দেখাবো আর এক এক করে তোমাদের বলতে থাকবো। আর তোমরা কিন্তু দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঢোকার মুখেই একটা ফটোগ্রাফের ওয়াল আছে, ওখানে শুধু ফটোগ্রাফ আছে। আর এবার এই এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরেই তোমাদেরকে সবার প্রথম দেখাচ্ছি আমি ওনার ডাইনিং রুম। এখানে উনি বসে থাকতো, এখানে ওনার লোকজন আসতো, উনি মিটিংস করতো, সব কিছু করতো এই জায়গাটায়। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে সাজানো। এখানে কিছু ফটোগ্রাফস আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার বন্ধুরা দেখো কি সুন্দর ফটোগ্রাফি, মানে এত সুন্দর করে সাজানো আছে, এত পুরনো জিনিস তোমরা আমার ভাবতেও পারবে না, তাও এত সুন্দর করে সাজানো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তোমরা ধীরে ধীরে লাইন দিয়ে ঢুকছি। এই দেখো, এটা পুরনো যুগের রেল, রেলের ইঞ্জিন কিরকম আছে ইঞ্জিন। তো এরকম করে অনেক জিনিসপত্রই রয়েছে তোমাদের দেখাচ্ছি, যেমন দেখো। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, প্লিজ দেখো। এ দেখো অশোক স্তম্ভ। দেখো এগুলো মানে ওই যে বালি সিমেন্ট করে ওই তখনকার দিনে যেগুলো ইউজ করতো, এটা হলো ওইগুলো। তারপরে এটা হলো ট্রেন লাইন, তখনকার দিনে ট্রেন লাইনের কিছু একটা পার্ট করে তুলে রাখা আছে। তারপরে এখানে ওনার ফটো রয়েছে যে উনি কোথাও গিয়ে ইনোগ্রেটেড করছে। এ দেখো একটা জাহাজ বানানো রয়েছে ছোট মতন, এখানে আরো কিছু রয়েছে দেখো তোমরা। Thank you.
শাস্ত্রীর বাড়ি, কিন্তু এখন আমি তোমাদেরকে ভেতরে অনেক কিছুই দেখাতে পারিনি। তার কারণটা হলো ভিডিও ক্যামেরা করতে আর দিচ্ছিল না, তারপর ওখানে যারা ছিল তারা এসে বলছিল, এই জন্য পুরোটা পারিনি দেখাতে। নেক্সট টাইম আমি নিশ্চয়ই তোমাদেরকে ট্রাই করবো দেখাবো। সেকেন্ড পার্ট ছিল, থার্ড পার্ট নিয়ে আসছি। তো লাভ ইউ গাইস, প্লিজ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও।